ধূপগুড়ি উপনির্বাচনের আগে বিজেপি শিবিরে বড় ধাক্কা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির রাজ্য সহসভাপতি। ধূপগুড়ি উপনির্বাচনের জন্য মাত্র 3 দিন বাকি থাকতে নির্বাচনী এলাকায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন রাজ্য বিজেপির সহসভাপতি এবং জলপাইগুড়ির প্রাক্তন বিজেপি জেলা সভাপতি দীপেন্দ্রনাথ প্রামাণিক। এই সময় প্রয়োজন বাংলার উন্নয়ন এবং দেশের প্রগতিশীল সরকার, এবং এটা তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলকে আরও শক্তিশালী করার মাধ্যমে অর্জন করা যেতে পারে, দীপেন্দ্রনাথ প্রামাণিক জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি দ্বারা অনুপ্রাণিত হয়ে দীপেন্দ্রনাথ প্রামাণিক ধূপগুড়ির ফণীর মাঠে তার জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়েছিলেন। দীপেন্দ্রনাথ প্রামাণিক বিজেপির উত্তরবঙ্গ কোর কমিটির আহ্বায়ক হিসেবে কাজ করেছেন এবং কোচবিহারের দলের পর্যবেক্ষক ছিলেন। এই সময় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে আপনি পতাকা নিলেন, কি হলো বিজেপির থেকে? আপনি তো প্রাক্তন সহসভাপতি ছিলেন, জেলা সভাপতি, কি ব্যাপার, কি কারণে? আমি তো শুধু প্রাক্তন জেলা সভাপতি ছিলাম না, আমি রাজ্যের সম্পাদক, রাজ্যের সহসভাপতি, জোনের কো-কনভেনার এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে জেলা পরিষদে লড়া, বিধানসভায় লড়া, লোকসভায় লড়েছি আমি। এখনো আমি আজকের দিন আগে পর্যন্ত আমি বিজেপির স্টেট এক্সিকিউটিভ মেম্বার ছিলাম। তো আমি মনে করি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার উন্নয়ন এবং ভারতবর্ষে একটা প্রগতিশীল, একটা ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করবার জন্য এবং মা মাটি মানুষের যে সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে, সর্বভয় আমাদের পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির নেতৃত্বে যে উন্নয়ন হচ্ছে, এই উন্নয়নের অংশীদার হওয়ার জন্য আরও বেশি উন্নয়ন হোক, আরও বেশি জনসমর্থন পাক পশ্চিমবঙ্গের এই তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গের মা মাটির মানুষের সরকার সেই কাজে উদ্বুদ্ধ হয়ে, যেভাবে উন্নয়ন হচ্ছে সেক্ষেত্রে উদ্বুদ্ধ হয়েই এই দলে আমি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে আমি অংশগ্রহণ করেছি। দেখুন, আমি এখন বিজেপি ছাড়ার ব্যাপারে যে বিষয় কোনো, আমি এখন নতুন দলে এসেছি এই বিষয়ে প্রশ্ন করেন, কি কারণে বিজেপি ছাড়লেন? আমি এই মুহূর্তে অন্য কিছু বলবো না। আমাদের পশ্চিমবঙ্গের এই ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করবার জন্য বিশেষ করে এই প্রথম লক্ষ্যেই আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি, বাকি পরের বিষয়গুলো 5 তারিখের পরে বল। নির্বাচনের সময় আমি দল দল ছেড়ে দিতাম, বিধানসভা নির্বাচনে দল দল ছেড়ে দিতাম, এখন কোনো নির্বাচন নেই। আপনার সঙ্গে কর্মী সমর্থক নেতা কতজন আছে? আপনারা জানেন, সবাই জানেন, মাননীয় জেপি নাড্ডা, বিএল সন্তোষজি এখানে যিনি প্রভারী আছেন এবং ধূপগুড়িতে আছেন, মাননীয় মঙ্গল পাণ্ডেজি, আমি দীর্ঘ 2 মাস ধরে বলছি যে আমি দল করবো না, দল ছেড়ে দেবো। আপনি তো সংঘ পরিবারের ঘনিষ্ঠ ছিলেন একসময়, সংঘ পরিবারকে কিছু জানিয়েছেন? হ্যাঁ, সকলকে জানিয়েছি আমি দল ছাড়বো, আমি চুপ করে এখানে আসিনি। সকলেই জানে যে আগেই ঘোষণা করেছে দীপেন প্রামাণিক যে বিজেপি করবে না, এটা আমি আগে জানিয়ে দিয়েছি। আমার অপেক্ষা ছিল আজকে যোগদান করলাম। দেখুন, আমি বলবো ওনারা চেষ্টা করছেন, ওনার কাছে আপনারা যাবেন, ওনারা বলে আমরা সবাই বলছি যে না তুমি চলে গেলেই ভালো, এরকম বিষয় নাই। আমারটা আমাকে বলতে দিন, তাদের ব্যাপারটা আমার বলার বিষয় না। এবং বিভিন্ন উন্নয়নমুখী পরিকল্পনা যেগুলো গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহোদয়া, আমি সমস্ত কর্মসূচিকে সমর্থন করে এবং যেভাবে মানুষ উপকৃত হচ্ছে, গ্রাম বাংলার সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, মায়েরা, বোনেরা, স্কুলের ছাত্ররা, যুবরা, যুবতীরা, আর এই উন্নয়ন যেন আরও বেশি হয় আগামী দিনে এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস যেন আরও শক্তিশালী হয়, এই লক্ষ্যে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি।